একে ভবতি নারী ছিল যায় বন্ধু ছিল মামা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপের ছিল তাদের তুমি রাজা হতে পারো, তবে মনে রেখো তোমার মেয়ে কিন্তু আমি, তোমার রক্ত কিন্তু আমার গায়ে। তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও, এ বিয়ে কিন্তু আমি করবো না। তখন বাপ রেগে বলে, তোকে বড় করলাম, মানুষ করলাম, তুই রাজপ্রাসাদে মানুষ হয়েছিস, আজকের এরকম একটা কথা বলতে পারলি? আরে ওই গরিব ফাতেমা, ভিকারি ফকিরিনী ফাতেমা, ওই ছেঁড়া নোংরা জামা কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান থাকবে? কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য? আব্বা বলে, আব্বা, মেয়ে বলছে, আব্বা তুমি যতই বলো, ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো সবচেয়ে আমার ভালো বন্ধু, এখন এই ফাতেমা যদি না আসে বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে করে নাও। তখন আব্বা জান রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, রাস্তা খুঁজে পায় না কি বলবে। এখন মেয়েকে বলছে, ঠিক আছে
তোর সাথে আমি মেনে নেব, তোর কথা আমি মানবো মা, তোর ফাতেমা তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো, তবে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। বলে আব্বা কি শর্ত? বলে আমার বাড়িতে যারা আসবে সব রাজার মেয়ে, আমার বাড়িতে কোনো সাধারণ মেয়ে আসবে না, সব রাজার মেয়ে আসবে। তোর বান্ধবী ফাতেমা কি বল, ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা যদি রাজার মেয়েদের মতো নূতন সুন্দর দামি জামা কাপড় পরে আসতে পারে, তাহলে আমার রাজপ্রাসাদে এন্ট্রি আছে। আর যদি ওই গরিব ফাতেমা যদি ছেঁড়া ময়লা জামা পরে আমার রাজপ্রাসাদে আসে, তাহলে কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো। বল তোর ফাতেমাকে, তখন ফোন টোন ছিল না, ইহুদিন আরি চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার, আব্বা কোনো মতে রাজি হয় না, তুমি খবরদার কালকে আমার বিয়েতে এসো, তবে একটা নতুন জামা পরে এসো, বুবু তুমি যদি না আসো আমি কিন্তু বিয়ে করবো না। ইহুদিন আরি চিঠি লিখলো, আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল, ঠিক আছে বুবু, আল্লাহ পাক যদি কাল পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে, আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে আসবে ইনশাল্লাহ। এদিকে ফাতেমার খাওয়া হয় না, পরনে এক টাকা বা দ্বিতীয় নম্বর খাবার কেনার ক্ষমতা নেই, কিন্তু ফাতেমার দাওয়াত কবুল করে নিল, ঠিক আছে বুবু কাল তোমার বিয়েতে আসবো, নতুন জামা পরে আসবো। এইবারে দেখেন কবি লিখছে, এবার ফাতেমা নামাজের পাটি ফেলেছে, নামাজের পাটি ফেলে সিজদায় চলে গেল, দু রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে হাউ হাউ করে কাঁদে। দুপুর হয়ে যায়, বিকেল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়, আম্মাজান ফাতেমা সেজদা থেকে আর মাথা তোলে না, অঝর্ন হয়নি, কাঁদে। আমার আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল তুমি তাড়াতাড়ি করে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা প্যাকেজ তৈরি করো, এই প্যাকেজটা নিয়ে আমার নবীর কাছে দিয়ে এসো। আমার নবীকে বলো সে যেন তার বেটি ফাতেমার কাছে দিয়ে আসে। জিবরিল চলে গেল জান্নাতে, একটা জান্নাতি প্যাকেজ তৈরি করা হলো, ওই প্যাকেজটা নিয়ে জিবরিল নবীর হাতে দিল। আমার নবী সবই বুঝতে পারলো, ওই রাতের বেলা নবী ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা আব্বা এসে দরজা খুলো, দরজা খুলে গেল, দরজা খুলে দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে, এত কান্না কেঁদেছে, আজকের যাই নামাজটা পুরো ভিজে গেছে, আম্মাজানের পোশাকটা পুরো ভিজে গেছে। আমার নবী দেখে কিচ্ছু বললেন না, ডাক দিয়ে বললো, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কালকে আসবো, কাল কথা হবে। এতটা বলে আল্লাহ রসুল চলে গেল, আম্মাজান ফাতেমা দরজাটা দিয়ে আবার পুনরায় সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এইবার দেখেন কি হচ্ছে, এইবার বিয়ে বাড়ি যাবার পালা, সকাল হয়ে গেছে মানে বিয়ে বাড়ি যেতে হবে, তখনও পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা ফজরের নামাজ পড়ে আবার সিজদায় চলে গেল। এদিকে রসুল ফজরের নামাজ পড়ে ফাতেমার বাড়ি এলো, ফাতেমা
আব্বা এসে যে দরজা খুলো, দরজা খুলে দেখছে আম্মা জান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কিচ্ছু বললো না, শুধু বললো, ফাতেমা কালকে রাত্রের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি সেটা খুলে দেখেছো? ফাতেমা বলে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি রেখে দিতে বলেছেন, আমি রেখে দিয়েছি। কেমন ফাতেমা বলেন তিনি? ফাতেমা বলছে, আব্বা আপনি আমাকে খুলতে বলেননি তো, খোলার হুকুম দেননি তো, আপনি বলেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি, ওই জন্য আমি আর দেখিনি। আমার ঘরের মেয়েরা হলে রাখবে? ও আল্লাহ, বাপ যদি বলে খুকি একটা দামি জিনিস তোর কাছে দিচ্ছি তুই তোর ঘরে রেখে দে, কাল আমি সকালবেলা তোর কাছ থেকে লোবো। ও আল্লাহ, বাপ চলে যেতে যা দেরি, ছিটকে না দিও, ছিঁড়ে খুনে দেখ ওর মধ্যে কি আছে। হ্যাঁ, কিন্তু ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি। বলে নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো, প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খোলো। প্যাকেজটা খোলা হলো, খোলার পর আম্মা জান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জান্নাত থেকে আম্মা জান ফাতেমার জন্য দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা পোশাক, আর আম্মা জান ফাতেমার জন্য দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক আম্মা জান ফাতেমাকে উপহার দিচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতেও কষ্ট হয় কি মুসলমান রে ভাই? ঠিক আছে, আম্মা জান ফাতেমা সারাটা রাত কেঁদেছে, ফাতেমা সারা রাত কাঁদলো। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রাত্রের বেলায় ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল, ওই জিবরিল যে প্যাকেজটা আনলো ওই প্যাকেজের মধ্যেই ছিল দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা পোশাক। আম্মা জান ফাতেমা খুশিতে বাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন নতুন জামা পরেছে খুশবুটা লাগিয়েছে, আব্বাকে বলছে, আব্বা আমি বিয়ে বাড়িতে যাবো, আর দেরি করবো না, আপনি আমাকে বিদায় দেন, আমার বান্ধবীর বিয়েতে যাবো। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়, যে সমস্ত মহিলারা পর পুরুষের সঙ্গে ওঠা বসা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে সালাম কালাম নিয়ে আম্মা জান ফাতেমা গুটি গুটি পায়ে চলেছে কোথায়, রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদে পৌঁছে গেল। যখন আম্মা জান ফাতেমা রাজার বাড়িতে রাজপ্রাসাদের মেন গেটে যখন পাটা রেখেছে, রাখার পর দেখছে সারি সারি লাইন দিয়ে সব বসেছে, সব রাজার মেয়ে, একটাও সাধারণ মেয়ে নেই। আম্মা জান ফাতেমা বিয়ে বাড়ি পৌঁছে গেল। এইবার দেখেন কি হচ্ছে, রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে পড়েছে, সারি সারি বসেছিল রাজার মেয়ে, সব উঠে দাঁড়িয়ে গেছে, ওদের দিশে হারা হয়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল, ফাতেমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কি অবস্থা, যে ফাতেমাকে আমরা ভিখারি বলতাম ফকির বলতাম, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে গেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। বান্ধবী এলো, বান্ধবী এসে ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল কোথায়, রাজার মেয়ের বিয়ে, মানে বিশাল বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, স্টেজের উপর যেখানে কোণে বসবে কোণের পাশে একটা সিংহাসন দিয়ে আম্মা জান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে বলতো ভিকারি ফকিরিনী গরিব ফাতেমা, ওই সমস্ত রাজার মেয়েরা নিচেই, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিচ্ছে। আর গজরে বলুন, তাও কষ্ট হয়, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একজন ইহুদি নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন ওই ইহুদি নারী থাকতে না পেরে ফাতেমাকে বলে, বুবু একটা কথা বলবো, বলে বলো, বলে আচ্ছা বুবু তুমি যে জামাটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, আচ্ছা বাবু একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না আমার বাপ রাজা,
আজও পর্যন্ত আমার আব্বা এত দামি পোশাক আর এত সুন্দর পোশাক আমাকে দিতে পারলো না। আর তুমি গরিব ফাতেমা হয়ে তুমি কি কোন বাজার থেকে কিনেছো? একটা বার দোকানের ঠিকানা দাও, যেখানেই হোক যতই দাম হোক কালই আমার আব্বাকে বলবো এই পোশাকটা এনে দিতে। আম্মাজান ফাতেমা বলবে হ্যাঁ বসির আর চল যাও পেয়ে যাবে। আর এটা তো কোনো দোকানের জিনিস নেই, আল্লাহবাক জান্নাত থেকে উপহার দিয়েছে ফাতেমাকে, তাই না? তখন আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিয়ে তিনি মনে মনে করে নিল সুযোগ পেয়েছি তোমাদের সব কটাকে কলমা পড়াবো। আম্মাজান ফাতেমা বুদ্ধিমতী ফাতেমা আজকের বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাবার রাস্তা দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদি নারীদের বুঝিয়ে দিচ্ছে। দেখেন আম্মাজান ফাতেমা বলছে ইদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, বাজার পেয়ে যাবে, বাজার হলো জান্নাত, জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ। আর মালিককে তুমি যদি পেয়ে যাও দুনিয়ার বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। আর গোজরে বলুন, এই কথা শোনার পর এক এক ইহুদি নারী এক এক রাজার মেয়ে মা ফাতেমার হাতে হাত দিয়ে পায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথা কবি লিখছে ছিল তাদের অনুপে এরা ছিল তাদের অনুপে এরা ছিল তাদের অনুপে এরা।